দু হাজার বাইশ সালের হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের জন্য যে টেস্ট পেপার বিনামূল্যে দেওয়া হয়েছে সেই টেস্ট পেপার থেকে প্রতিটি বিষয়ের প্রতিটি সেটের শর্ট প্রশ্নের সমাধান নিয়ে এই চ্যানেলে আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে আলোচনা করবো হাই মাদ্রাসা দু হাজার বাইশ সালের যে টেস্ট পেপার দেওয়া হয়েছে সেই টেস্ট পেপার থেকে ইতিহাসের প্রথম সেটের শর্ট প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব কাজেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো তোমাদের যে ইতিহাসের প্রথম সেটের প্রশ্নপত্র রয়েছে সেটা টেস্ট পেপারের দুশো আটান্ন নম্বর পেজে রয়েছে তোমরা সবাই বার করে নাও এবং উত্তরগুলো তোমরা দেখে নাও দেখো আমি দুশো আটান্ন নম্বর পেজ বার করেছি এখানে দেখো প্রথম যে রয়েছে এক নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো দেখো একের এক নম্বর প্রাচীন বাংলার মেয়েদের জলক্রিয়ার উল্লেখ আছে দেখো এখানে অপশান দেওয়া আছে চারটা তার মধ্যে এটা উত্তর হয়ে যাবে পবনদূত গ্রন্থে দেখে নাও তোমরা একের দুই ইতিহাসের বিষয়বস্তু হল দেখো এটা উত্তর হবে অতীতের কথা একের তিন ক্যালকাতা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় দেখো অপশান দেওয়া আছে এক সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে দুই সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে তিন আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে এবং চার আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে তো এই চারটি বিকল্পর মধ্যে তোমাদের উত্তর হয়ে যাবে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে দেখো তারপরে একের চার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীর নাম হল দেখো এখানে চারটি বিকল্প দেওয়া আছে তার মধ্যে এটা উত্তর হবে তিন নম্বরটা এ নেশন ইন মেকিং একের পাঁচ দেখো চন্দ্র পালের আত্মজীবনীর নাম দেখো এখানে অপশান দেওয়া আছে তার মধ্যে এটা উত্তর হয়ে যাবে সত্তর বৎসর দুই নম্বরটা তারপর দেখো একের ছয় মেয়েদের মধ্যে প্রথম এম এ পাস করেন দেখো এখানে চারটি বিকল্প দেওয়া আছে তার মধ্যে এটা উত্তর হয়ে যাবে চন্দ্রমুখী বসু একের সাত দেখো তত্ত্ববোধনী সভার প্রতিষ্ঠাতা এটা উত্তর হয়ে যাবে তোমাদের দেবেন্দ্রনাথ ঠাকুর তিন নম্বর তারপরে দেখো একের আট কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় এটা উত্তর হবে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে দুই নম্বর একের নয় নম্বর প্রশ্ন দেখো কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন দেখো এখানে অপশান দেওয়া আছে তার মধ্যে এটা উত্তর হবে এক নম্বরটা ডাল হাউসি চলো তারপরে একের দশ নম্বর প্রশ্ন দেখো জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন এর বর্তমান নাম এটা উত্তর হবে এক নম্বরটা স্কটিশ চার্চ কলেজ একের এগারো দেখো বিধবা বিবাহ চালু হয়েছিল দেখো এখানে অপশন দেওয়া আছে তার মধ্যে এটা উত্তর হয়ে যাবে আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে একের বারো দেখো বাংলার নানা সাহেব বলা হয় দেখো এখানে অপশান দেওয়া হচ্ছে তার মধ্যে এটা উত্তর হবে তিন নম্বর রাম রতন মল্লিককে ও সভা সমিতির যুগ হিসেবে পরিচিত এক আঠেরো শতক দুই উনিশ শতক তিন বিংশ শতক চার এক বিংশ শতক এটা উত্তর হবে উনিশ শতক দুই নম্বর তারপরে দেখো দুই নম্বর প্রতিটি উপবিভাগ থেকে কমপক্ষে একটি প্রশ্ন নিয়ে মোট তেরোটি প্রশ্নের উত্তর দাও দেখো দুইয়ের একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও দুইয়ের একের এক দেখো পরিবেশের ইতিহাস নিয়ে চর্চাকারী একজন ভারতীয় ঐতিহাসিকের নাম লেখো এটা উত্তর হবে রামচন্দ্র গুহ তারপরে দেখো দুইয়ের একের দুই জীবনের ঝরাপাতা কোথায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল এটা হবে দেশ পত্রিকায় কোন বিদ্রোহের পটভূমিকায় বঙ্কিমচন্দ্র আনন্দমঠ উপন্যাস রচনা করেন এটা হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন এটা উত্তর হবে স্যার জেমস ইউলিয়াম কোলভিল তারপর দেখো তোমাদের দুয়ের দুই নম্বর প্রশ্ন সত্য বা মিথ্যা নির্ণয় করো দেখো দুইয়ের দুয়ের এক অর্থশাস্ত্র গ্রন্থের লেখক কৌটিল্য এটা তোমাদের সত্য হবে তোমরা এখানে সত্য লিখে দেবে তারপরে বলেছে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে হ্যাঁ এটাও সত্য হবে তোমরা সত্য লিখে দেবে তারপরে দেখো দুয়ে দুয়ের তিন লর্ড ইলবার্ট হলেন শিক্ষা দপ্তরের কর্মকর্তা না এটা হবে মিথ্যা তো তোমরা তার পার্শ্বে মিথ্যা লিখে দেবে তারপরে দেখো দুইয়ের তিন নম্বর ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো দুইয়ের তিনের এক বাষ্পীয় পথ এটা হবে তোমাদের বি নম্বরটা ফুলটন ঠিক আছে আমি এখানে আমি অ্যারো দিয়ে তোমাদেরকে দেখে দিলাম ঠিক আছে তারপরে দেখো দুইয়ের তিনের দুই উডের ডেসপ্যাচ উডের ডেসপ্যাচ এটা হবে তোমাদের আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তারপর দেখো দুইয়ের তিনের তিন নীল দর্পণ দীনবন্ধু মিত্র তারপরে দেখো দুইয়ের চার প্রদত্ত ভারতবর্ষে রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো এবং মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও তো আমি এই মানচিত্রগুলো এই ভিডিওতে করাচ্ছি না একটি ভিডিওটিতে যতগুলো তোমাদের টেস্ট পেপারে সেট রয়েছে প্রত্যেকটা সেটের মানচিত্রগুলো আমি একটি ভিডিওটিতে তোমাদের দেখে দেব। তো চলি তারপরে প্রশ্নের দিকে তারপর দেখো রয়েছে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য আমি এটি করছি না দেখো দুইয়ের পাঁচ নম্বর নিম্নলিখিত বিবৃতিটির সঙ্গে কোন বিকল্প ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই লেখো দেখো দুইয়ের পাঁচের এক বিবৃতি ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন এটা হবে তোমাদের দুই নম্বরটা ডেভিড হেয়ার বিদ্যালয়গুলিতে পাঠ্যপুস্তকের চাহিদা মেটাতে চেয়েছিলেন দেখো বিবৃতি দুই নম্বরটা দেখো অহাবি আন্দোলন ছিল একটি গুরুত্বপূর্ণ আন্দোলন এটা হবে যদিও প্রাথমিকভাবে শুরু হয়েছিল ইসলামী ধর্মীয় সংস্কারক আন্দোলন হিসাবে কিন্তু ক্রমান্বয়ে তা রূপ নেই সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন হিসাবে তারপরে দেখো দুইয়ের পাঁচের তিন বিবৃতি দেখো সমাজবদ্ধ মানুষের ইতিহাস রচনা কঠিন কাজ এটা হবে দুই নম্বর মানুষের সমাজ জীবন বড় বিচিত্র তারপরে তোমরা দেখে নাও তিন নম্বর দু তিনটি বাক্যে উত্তর দাও যে কোনো সাতটি তো আমি এই প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি না দুই মার্কে প্রশ্ন দেখো তারপরে শুধু তোমরা প্রশ্নগুলো দেখে নাও দেখো তারপরে প্রথম সেটের ইসলামের ইতিহাসের প্রশ্নের উত্তরগুলো দেখো ছয় নম্বর যে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো ছয়ের এক নতুন ইসলামী সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন এটা হবে চার নম্বর হজরত আবু বক্কর রদি আল্লাহু তালা আনহু তারপর দেখো ছয়ের দুই বাবুল ইলম আখ্যা দেওয়া হয় এটা উত্তর হবে দুই নম্বর হজরত আলী রদিউল্লাহ তালা আনহুকে দেখো ছয়ের তিন উমায়া বংশ প্রতিষ্ঠিত হয়েছিল এটা হবে ছয়শো একষট্টি খ্রিস্টাব্দে তিন নম্বর ছয়ের চার দেখো আমির মবিয়া জন্মিয়েছিলেন আমির মাবিয়া জন্মেছিলেন ছয়শো ছয় খ্রিস্টাব্দে এটা হবে দুই নম্বর অপশান উত্তর ঠিক আছে ছয়ের পাঁচ দেখো বাগদাদ নগরটি অবস্থিত এটা উত্তর হবে চার নম্বর টাইগ্রিস নদের তীরে তারপর দেখো বিভাগ খ সাত নম্বর প্রতিটি উপবিভাগ থেকে কমপক্ষে একটি প্রশ্ন নিয়ে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দাও সাতের এক দেখো একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও সাতের একের এক দেখো আবুবক রাজিয়াল্লাহ তালা আনহু কেন সিদ্দিক নামে পরিচিত ছিলেন এটা উত্তর হবে তিনি সত্যবাদী ছিলেন তাই আবক্ক রাজি তালা আনহুকে সিদ্দিক বলা হতো সাতের একের দুই দেখো সুন্নি নামে কারা পরিচিত সাধারণভাবে হযর মোহাম্মদ তালা আলহি আসাল্লামের অনুসারীরা সুন্নি নামে পরিচিত দেখো এখানে লিখা আছে তোমরা দেখে নেবে তারপরে দেখো সাতের একের তিন উমায়া বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন আমির মাবিয়া ঠিক আছে এটা হবে আমির মাবিয়া তারপরে দেখো সাতের একের চার কত সালে আব্বাসীয় বংশ প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তারপরে দেখো সাতের দুই ক স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে লেখো দেখো খ স্তম্ভ সাতের দুইয়ের এক মেসোপটেমিয়া এটা তোমাদের হয়ে যাবে ইরাক ঠিক আছে তারপরে দেখো ফেরেস্তা এটা হবে মিকাইল তারপর প্রশ্ন দেখো সাতের তিন সত্য বা মিথ্যা নির্ণয় করো নহরি জুবাইদা একটি পুষ্করিণী এটা হবে সত্য দেখো আমি তার পাশে সত্য লিখে দিলাম সাতের তিনের দুই আবু বক্কর রাজিয়াল্লাহ তালা আনহোকে সিদ্দিক বলা হয় হ্যাঁ এটাও সত্য দেখো তারপরে তোমরা শুধু প্রশ্নগুলো দেখে নাও উত্তরগুলো আমি করে দিচ্ছি না যদিও তোমাদের সমস্যা হয় অবশ্যই এই ভিডিওর কমেন্টটি আমাকে জানিয়ে দেবে আমি পরবর্তীতে চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার দেখো আট নম্বর দু তিনটি বাইককে উত্তর দাও যে কোনো দুটি তারপর দেখো বিভাগ ঘ নয় নম্বর সাত আটটি বাইককে উত্তর দাও যে কোনো একটি ঠিক আছে বিভাগ উঁয়া দেখে নাও দশ নম্বর পনেরো ষোলোটি বাইককে উত্তর দাও যে কোনো একটি তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এরকম পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে